হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? স্কুল গ্যাং সিজন 12 30 নাম্বার এপিসোডটি আপনারা পাবেন আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টার সময়। এর আগে দুটি ভিডিওতে আমি জানিয়েছিলাম 30 নাম্বার এপিসোডে কি ঘটতে চলেছে, মিরাজকে কেন কিভাবে খুন করে ফেলা হবে, সাথী আর শান্ত এখন কি করবে ইত্যাদি বিষয়ে জানিয়েছিলাম। সেই ভিডিওতে আপনারা বলেছিলেন সাকিব আর অনন্যার কি হবে, তাদেরকে তো দেখলাম না। আজকের এই ভিডিওতে জানাবো সাকিব আর অনন্যার কি খবর, সামনের এপিসোডগুলো কি তাদেরকে দেখা যাবে নাকি দেখা যাবে না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোড 30 নাম্বারে আপনারা দেখতে পারবেন সাকিব শান্তিতে নেই, সাকিব অনেক অশান্তির মধ্যে আছে। 30 নাম্বার এপিসোডে আপনারা দেখতে পারবেন সাথে সাকিবের সাথে যোগাযোগ করবে, সাথে সাকিবকে বলবে নাজিয়া হত্যার বিচার আমরা পাইনি, মিরাজকেও মেরে ফেলা হয়েছে, আমরা এবার হাল ছাড়বো না, আমরা এদের বিচার নিয়েই ছাড়বো। তারপর এই কথা শুনে সাকিব সাথীর সাথে যোগদান করবে, সাকিবের সাথে অনন্যাও থাকবে। যে এপিসোডটি আপনারা আগামীকাল দুপুর 12টার সময় পেতে যাচ্ছেন, তাই সবার আগে সেই এপিসোডটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী নতুন খুব সুন্দর একটি ভিডিওতে। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।